মুরগির পালকের রং কালো, রক্ত কালো, মাংস কালো, আর এই করকনাথ মুরগির কালো মাংসে জাদু। এই মাংসই নাকি প্রতিরোধ করতে পারে অনেক দুরূহ রোগ, সুস্থ রাখে শরীর, এমনই দাবি বিশেষজ্ঞদের। মুরগির মাংসটার বিশেষত্ব যেটা, প্রোটিনের ভাগ কিন্তু অনেক বেশি। কিছু কিছু রিপোর্টিং পাওয়া যাচ্ছে যে এর বি কমপ্লেক্স লেভেল, অর্থাৎ ভিটামিন B1, B2, B6, B12 এর লেভেল খুব বেশি, বেশ ভালো। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে করকনাথ নামে বিশেষ প্রজাতির কালো মুরগি নিয়ে এখন উন্মাদনা তুঙ্গে। কয়েক মাস আগে কাকদ্বীপের দুর্গানগরের বাসিন্দা জয়দেব মণ্ডল মহারাষ্ট্র থেকে 50টি কালো মুরগির ছানা নিয়ে আসেন। সেই মাংস ডিমে বিপুল লাভের মুখ দেখেছে এই চাষি পরিবার। মাংস কালো দেখেছি, হাড়ও কালো দেখেছি, যার টাইম মানে যেভাবে বলেছিল, হ্যাঁ বলছিল সেভাবে দেখা গেছে। এখন তো দেখছি যে এর মুরগি চাষের লাভ জনক, আহারও খুব কম, কোনো রোগ দেখছি না। মাংস কালো হলো মুরগির ডিম সাধারণ দেশি মুরগির ডিমের মতোই। গবেষণা করে হয়তো এমনও কিছু কিছু তথ্য বেরোবে যেগুলো হয়তো মানুষের উপকারেই লাগবে, বিশেষত মহিলাদের ঋতুচক্রের সমস্যায় কিংবা আপনার রিপ্রোডাক্টিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে তাদের এই ধরনের খাবার প্রচলন তারা করে থাকে। বয়সজনিত কারণে যে স্নায়ু দুর্বলতা আসে আদিবাসীরা, সেসব ক্ষেত্রেও এই মুরগির মাংস খাওয়াটাকে প্রেফার করে। ডিসেম্বরে নামখানায় জেলার প্রশাসনিক বৈঠকে এই মুরগির কথা বলেন মুখ্যমন্ত্রী। এখানে করকনাথ বলে একটা মুরগির চাষ হচ্ছে, সেটা নাকি অ্যান্টি অক্সিডেন্ট এবং অনেকে এটাকে ইউজ করছে, বাট ওয়েদার ইট ইজ সাকসেস রিসার্চে এটা সাকসেসফুল অর নট সেটা দেখে নিতে হবে। বিশেষ গুণযুক্ত এই মুরগির দাম বেশ চড়া। কৃষক পরিবারের দাবি, 1 কেজি করকনাথ মুরগির দাম 400 থেকে 500 টাকা, ডিম প্রতি জোড়া 40 থেকে 50 টাকা। বিশেষজ্ঞদের দাবি, করকনাথ মুরগির মাংসে প্রোটিনের পরিমাণ যেমন খুব বেশি, ফ্যাট ও কোলেস্ট্রলের মাত্রা তেমনই অত্যন্ত কম। তাই ভারতীয় ক্রিকেট দলকে গ্রিল চিকেন ছেড়ে করকনাথ মুরগি বেছে নেওয়ার পরামর্শ দিয়েছে মধ্যপ্রদেশ সরকার। সূত্রের খবর, বিরাট কোহলির পাশাপাশি BCCI কে এই নিয়ে চিঠিও পাঠানো হয়েছে। জয়দীপ হালদার ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, ABP আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।